নমস্কার সকল দর্শক বন্ধুকে, অনেক অনেক স্বাগত আপনাদের সাথে। আমি শর্মিষ্ঠা। আর একটু আমরা এই সময় একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দেবো, অবশ্যই উপস্থাপিত করব। বিশেষ করে মডার্ন টেকনোলজি বা ডিজিটাল যুগে কম্পিউটার আমাদের চিরসঙ্গী। আর এই বিশেষ করে স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি সংস্থাগুলোতে কিন্তু কম্পিউটার এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আর সেই সম্বন্ধে কিন্তু আমরা অনেক কিছু জানবো। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন পিবিএ ইনস্টিটিউশনের কর্ণধার অর্থাৎ ফাউন্ডার মিস্টার শিবশঙ্কর ঘোষ। তার কাছ থেকে অবশ্যই অনেক কিছু আমাদের কোয়ারিজ রয়েছে, অনেক কিছু জানার বিষয় রয়েছে। তখন পিবিএ ইনস্টিটিউট এমনই একটি প্রতিষ্ঠান যেখানে অসংখ্য স্টুডেন্টরা সেখানে এই শিক্ষা শিখছে অর্থাৎ কম্পিউটার শিখছে, এবং কম্পিউটার শিখে তারা বিভিন্ন সরকারি বেসরকারি থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু তারা নিজেদেরকে এই দক্ষতার সঙ্গে প্রতিষ্ঠিত করেছে, সবচেয়ে বড় কথা। আজকে কিন্তু আমাদের সেই নিয়েই আলোচনা তো অবশ্যই হবে। তখন পিবিএ ইনস্টিটিউশনে কেন আপনারা আসবেন, তার বেনিফিট কী পাবেন, সব কিছু বিশদভাবে আমরা আলোচনা করব। অবশ্যই আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন পিবিএর কর্ণধার অর্থাৎ ফাউন্ডার মিস্টার শিবশঙ্কর ঘোষ। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করব। আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে। নমস্কার। প্রথমে একটা কথা বলতেই হয় যে পিবিএ ইনস্টিটিউশন, এটার একটু ফুল ফর্মটা জানবো। পিবিএ ফুল ফর্ম হচ্ছে প্রোগ্রামিং বিগিনার টু অ্যাডভান্স। এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং বেসড কম্পিউটার ইনস্টিটিউট, মিনস এখানে বেসিক তো কোর্স শেখানোই হয়, তার সাথে সাথে প্রোগ্রামিং, কেন কি আজকের দিনে প্রোগ্রামিংটাই মেন হয়ে উঠেছে। আপনি ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, যে কোনো টেকনোলজির পেছনে মেইনলি প্রোগ্রামিংটাই ইউজ করা হয়। এর পেছনে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে এবং কোন প্রোগ্রামিংয়ের থ্রু আমরা এই সফটওয়্যারগুলো বানাতে পারি, তার উপরেই বেস করে টোটাল জিনিসটা আমাদের তৈরি হয়। তো এটা খুব ইম্পর্টেন্ট হয়ে উঠেছে আজকের দিনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, বা আজকে যারা কম্পিউটার ফিল্ডে আছে, যারা বিটেক বিসিএ বা এমসিএ করছে, তাদেরও জন্য আজকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব মাস্ট হয়ে উঠেছে। তো তাই জন্য প্রোগ্রামিং এর উপর এটা বিগিনার টু অ্যাডভান্স পুরো কোর্সগুলোই করানো হয়। আচ্ছা, এখানে কোন কোন সাবজেক্ট শেখানো হয়? মেইনলি এখানে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যে কোনো টাইপের যতগুলো, মানে অ্যাকচুয়ালি আমি এখানে এখানে শেখানো হয় 65 প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার আপনাকে একটুখানি এখানে আমি ক্লিয়ার করতে চাই যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন শিখবে। আজকে এমন খুব ফেমাস ওয়েবসাইট আমরা www.amazon.com, যেখান থেকে আমরা জিনিসপত্র কিনছি, কিন্তু কাউকে যদি বলা হয় যে অ্যামাজন ওয়েবসাইটটা যে বানাও বা কীভাবে বানাতে হবে, নিজের একটা কোম্পানি আছে বা কিছু আছে বা তুমি একটা কোম্পানির আন্ডারে কাজ করছো, তোমাকে একটা ওয়েবসাইট বানাতে হবে, তো তার পেছনে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে? তো সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যামাজন ওয়েবসাইট বানানো হয়েছে। যেমনি আমরা ফ্লিপকার্ট জানি, তো ফ্লিপকার্ট কিসে? পিএইচপি। এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে। যেমন যদি হোয়াটসঅ্যাপ বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের কথা আমরা বলতে থাকি, তো সেখানে আমরা জাভা প্রোগ্রামিং ইউজ করি। তো এরকম প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ফিল্ড আছে এবং তার অ্যাপ্লিকেশন ওয়াইজ আমরা কাজ করি, এটাই মেন। সত্যি অসাধারণ। আরও আমাদের অনেক কিছু তো কোয়ারিজ থেকেই আছে, অর্থাৎ আমার তো আছেই, তার সাথে দর্শক বন্ধুদের অবশ্যই আছে। আরও আমরা জানবো আজকে স্যারকে যখন আমরা সঙ্গে পেয়েছি। আমার আরেকটি খুব মানে জিজ্ঞাসা আসছে, ছোট্ট একটি কোয়েশ্চেন আপনার কাছে আমরা রাখবো। এখানে কোন কোন সাবজেক্ট শেখানো হয় এটা তো আপনি জানালেন, এছাড়াও এই যে জব ওরিয়েন্টেড কোর্সগুলি কী কী একটু যদি জানান। জব ওরিয়েন্টেড কোর্স হচ্ছে অ্যাকচুয়াল কী হচ্ছে, আমাদের ধরুন কেউ বিটেক বা ইঞ্জিনিয়ারিং করছে বা বিসিএ পড়ছে, আমাদের আপনি এটা মানে বলতে আমার খুবই বাজে লাগছে কিন্তু তাও বলতে হচ্ছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস, এডুকেশন সিস্টেমের কম্পিউটার বেসড সিলেবাসগুলো খুবই ব্যাকডেটেড। তো অ্যাকচুয়াল কোম্পানি চাইছে যেটা, ধরুন আজকে একটা কোম্পানিদের ওপর পিএইচপি বা মাই স্কুলের ওপর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর কাজ হচ্ছে বা অ্যান্ড্রয়েডের ওপর কাজ হচ্ছে, আপনি পুরো ইঞ্জিনিয়ারিং সিলেবাস দেখুন বা বিসিএ বা এমসিএ সিলেবাস দেখুন, সেখানে অ্যান্ড্রয়েড শেখানোই হচ্ছে না চার বছরের কোর্সে, বা তিন বছরে যে বিসিএ বা এমসিএ সিলেবাসে সেখানে অ্যান্ড্রয়েড শেখানোই হচ্ছে না, কি করে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানানো হয়। এবার কি হচ্ছে, একটা যখন ছেলে বা মেয়ে যেই হোক না কেন যখন পাস আউট হয়ে বেরোচ্ছে, তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সে কি করে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ওপর কাজ করবে। তো আমরা কি করি, বিটেক পড়তে পড়তেই তাদেরকে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কী করে করতে হয়, প্লে স্টোরে কী করে অ্যাপ্লিকেশন ছাড়া হয়, এই সমস্ত টেকনিকগুলোকে আমরা একটার পর একটা শেখাই। এবং এটার সাথে কী হচ্ছে, আমাদের বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ আছে, তারাও কী হচ্ছে আমাদের সাথে আসছে এবং জিনিসগুলোকে একটার পর একটা তারা অ্যাকচুয়াল কী, দেখুন লোকে ভাবে সার্টিফিকেট করলেই জব পাবে, কিন্তু অ্যাকচুয়াল মেন মোটিভ হচ্ছে আমরা যদি নলেজটা থাকে, প্রপার নলেজটা থাকে, মানে এবং কেউ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন বানাতে জানে, ওয়েবসাইট বানাতে জানে, তো অটোমেটিক কোম্পানি বুঝে এর কাছে নলেজ আছে, তো অটোমেটিক কোম্পানি তাকে হায়ার করছে। আমরা মেনলি নলেজের ওপর কাজটা করছি।
এখন দেখা গেছে স্যার, একটা কথা বলছি যে কোর্স শেখানোর সঙ্গে সঙ্গে যে আমরা একটু সার্টিফিকেটের উপর আমাদের খুব ঝোঁক, যে একটা সার্টিফিকেট চাই, ওই সার্টিফিকেটটা নিয়ে আমি বিভিন্ন জায়গায় জব জায়গায় আমি যাব, চাকরি ক্ষেত্রে যাব, ওইটা আমার কাছে বিশাল একটা পাওয়ারফুল, মানে পাওয়ার পাওয়ারফুল অবশ্যই। কিন্তু এইটা যদি আপনি বলেন যে আপনার এখান থেকে তো কোর্সটা শিখছে তারা, আমি বলছি লোকে যদি শুধু সার্টিফিকেটটাই চয়েস করে লাইফে, আমি সেটার বিরুদ্ধে। আমি বলছি ধরুন একজন পড়ছে, ধরুন আপনারই একটা ইমাজিন করুন, আপনার একটা ছোট কোম্পানি আছে, একটা কোম্পানিতে আপনার 10টা ইন্টারভিউ দিতে গেছে, ইন্টারভিউর জন্য এসেছে, তাদের মধ্যে 5 জন 10 জনের কাছে সার্টিফিকেট আছে, 5 জনের কাছে শুধু সার্টিফিকেট আছে, কোনো নলেজ নেই, আর বাকি 5 জনের কাছে সার্টিফিকেট প্লাস নলেজ আছে। মানে সে আপনাকে বলছে দেখুন আমি কাজ জানি পুরোপুরি, আপনি যেটা দেবেন, আপনার যেটা দরকার, অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ওয়েবসাইট আমি বানাতে জানি, তো আপনি কাকে চুজ করবেন বাকি 5 জনকে? সেই তো, সেই রকম আমি ব্যাপারটা বলতে চাইছি। মানে শুধু সার্টিফিকেট নিলে আজকের দিনে কোনো কাজ হবে না, এবং কোম্পানিগুলো এটা চাইছে, যে TCS বলুন, উইপ্রো বলুন, যত IT ইন্ডাস্ট্রিগুলো আছে প্রত্যেকে চাইছে, শুধু সার্টিফিকেট আমাদের হোল্ডার চাই না, আমাদের চাই যারা সেখানে ট্রেনিং দেওয়ানো হচ্ছে না, তাদেরকে প্রপার কম্পিউটার প্রোভাইড করানো হচ্ছে না, বা একটা কম্পিউটারে 10 জনকে বসিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে না কম্পিউটার না, তুমি একটা ল্যাপটপ কিনে নিয়ে এসো, সেই জিনিসগুলো প্রোভাইড করা হচ্ছে না। যদি একটা স্টুডেন্টের কাছে প্রপার, যেমন কি হচ্ছে এখানে, আপনাকে সিম্পল বলছি, আপনাকে সুইমিং পুলে ফেলে দেওয়া হচ্ছে, ফেলে দিয়ে বলছে সুইমিং পুলে আপনি সাঁতার কাটবেন, আপনি বই পড়ুন, মানে আপনি বই দেখে বই পড়ছেন, আচ্ছা এরকম ভাবে সুইমিং করতে, এরকম ভাবে হাত নাড়াতে, এরকম ভাবে, আমরা হাতে কলমে আমরা পাচ্ছি না, প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যাল যেটা লাইফে সেটাকে লিড করতে হয় সেটা কিন্তু আমরা সেটাকে পাওয়া যাচ্ছে না, সেটা কিন্তু আমরা পিবিএ তে পাচ্ছি, পিবিএ তে একেবারে হাতে কলমে আপনি শিখতে পাচ্ছেন, একেবারে দক্ষতার সহিত আপনি একেবারে নলেজেবল হয়ে উঠছেন কম্পিউটার সম্বন্ধে। সবচেয়ে বড় কথা এটাই যে কম্পিউটার সম্বন্ধে আপনার মধ্যে সব রকমের নলেজটাকে তৈরি করানো হচ্ছে, এই পিবিএ কিন্তু এটাই একটা স্পেশালিটি। আমরা আরেকটি কোয়ারিস আমার হচ্ছে, অবশ্যই আপনাকে আমি জানাবো, যে এখানে অনলাইনেরও একটা ব্যবস্থা আছে, এটা যদি একটু কিছু আপনি বলেন। এবার কি হচ্ছে, অনেক স্টুডেন্টের অনেক দূরে বাড়ি, তাদের পক্ষে পসিবল হচ্ছে না সারাদিন কলেজ করার পর এসে আবার আমার কাছে ক্লাস করুক বা ইনস্টিটিউটে ক্লাস করুক, তো তাদের জন্য স্পেশাল অনলাইন আমি ক্লাস রেখেছি। মানে আজকের দিনে এত জিও হয়ে যাওয়ার পর থেকে স্পেশালি এত নেট ইজি হয়ে গেছে নেটের থ্রু, সে তার যদি বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকে, আর ছোট্ট একটা সফটওয়্যার নামাতে হয় টিম ভিউয়ার বলে, সেই সফটওয়্যারে সে অনলাইন আমার সাথে কানেক্ট হতে পারবে, হলে আমি তার পুরো ডেস্কটপটাকে আমার মানে কম্পিউটারে বসে আমি দেখতে পাবো, দেন আমি কল করি তাকে, তাকে কল করে পুরো জিনিসটা বোঝাই, এবং আমরা একটা করে ডেমো ক্লাসও দিই। যদি কোনো স্টুডেন্ট চায় যে আমি একটা ডেমো ক্লাস নিতে চাই, তাদের আমরা ফ্রি ডেমো ক্লাস দিয়ে দেখাই যে আপনি অনলাইন ক্লাস করে কমফোর্টেবল কি না, তাদের কমফোর্টেবল না হলে আমার ক্লাস করাই না। এবার ফার্স্টে ফার্স্টে অনেকের কী হয়, স্টুডেন্টদের পেরেন্টসরা না না আমার ছেলে বা আমার মেয়ে অতটা ইন্টেলিজেন্ট নয় যে অনলাইন ক্লাস করতে পারবেন, এই ব্যাপারটা ওরা খুব বলে, কিন্তু অ্যাকচুয়াল তা নয়। আপনি যে আপনার ছেলে বা মেয়ে যেই আছে না কেন, তাকে একবার অনলাইন ক্লাস করে দেখান, সে কমফোর্টেবলে আসছে কিনা, সে কমফোর্টেবলে এসে গেলে অটোমেটিক সে ক্লাস করবে। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, অনেক স্টুডেন্টদের পেরেন্টসরা আমাকে বলেছে না না দেখুন আমার ছেলে মেয়ে অত বেশি ইন্টেলিজেন্ট নয় না, অনলাইন ক্লাসে সে বুঝতে পারবে না, তাকে বাড়ি এসেই ক্লাস করতে হবে বা ইনস্টিটিউটে গিয়েই বা কোচিং সেন্টারেই ক্লাস করতে হবে, না হলে সে বুঝতে পারছে না। কিন্তু এটা অ্যাকচুয়াল ব্যাপারটা নয়, তাকে একবার ক্লাসটা করতে দিন, সে জানুক ব্যাপারটাকে, একটা ডেমো ক্লাস দিন, দেন সে কমফোর্টেবলে চলে আসবে। একদমই সত্যি তাই, যে হাতে কলমে শেখানোর তো একটা আলাদা অবশ্যই থাকে, সেটার ক্ষেত্রে অনেকটা সেটা আমি সুইমিং পুলে যেতে বলছি, আপনি সুইমিং শিখতে গেলে আপনাকে পুকুর বা সুইমিং পুলে নামতেই হবে, উইদাউট বই পড়ে তো আপনি শিখতে পারছেন না। তো কম্পিউটারও পুরোপুরি সেম জিনিস, আপনাকে কম্পিউটার শিখতে গেলে বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ বা ইনস্টিটিউটে কম্পিউটারে বসতেই হবে, উইদাউট কম্পিউটার আপনি পুরো চাইছেন যে আপনি সবকিছু জেনে যাবেন, সেটা কোনোদিনও পসিবল না একটা ইনস্টিটিউটের ক্ষেত্রে, বা একটা যে শেখাচ্ছে বা তার ক্ষেত্রে পসিবল না, যে শিখছে তার ক্ষেত্রে পসিবল না, এটাই মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটাও এটা আসলে সকলের মাথার মধ্যে এটা ঢুকে আছে যে এরকম আমি বই পড়বো বা এই পড়ে আমি কম্পিউটার সম্বন্ধে অনেক কিছু জেনে যাব, কিন্তু আদৌ সেটা ঠিক নয়। কারণ আপনি যদি সেটাকে ঠিক মতনভাবে অ্যাপ্লাই করতে পারেন হাতের সাহায্যে বা মানে নলেজের মাধ্যমে যদি আপনি আপনার মধ্যে নিতে পারেন, তাহলে মানে সেটা অনেকটাভাবে স্টে করে যায়। অবশ্যই অনেকটাই নলেজটাই মেন আমাদের, আমরা কম্পিউটার যে শিখছি কেন শিখবো,
যদি সেটাকে আমরা প্র্যাকটিক্যালি না দেখাতে পারি, বা কোনো কোম্পানিতে গেলাম সেখানে যদি আমরা না বলতে পারি যে আমি কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আমাকে সফটওয়্যারগুলো ডেভেলপ করতে, প্রসেসগুলো কিভাবে করতে হয়। আমার যেমন ধরুন একটা ব্লগ আছে আমার মেনলি, সেখানে আমার 2 লাখের ওপর ভিউ আমার ব্লগে, মানে এত ওয়েস্ট বেঙ্গল থেকে এবং আউট অফ ওয়েস্ট বেঙ্গল প্রচুর স্টুডেন্ট ওখানে ভিজিট করে। প্রতি মাসে প্রায় আমার 7,000 থেকে 8,000 ভিজিট হয়। এই ব্লগ থেকে একটা কিভাবে ব্লগ তৈরি করতে হয়, কিভাবে সেখানে পোস্টিং করতে হয়, কিভাবে লাইভ সার্ভারের সাথে কানেক্ট হতে হয়, কিভাবে আপনি গুগলে সার্চ করলে সেই জিনিসটা পাওয়া যাবে, এইগুলো না শিখলে সে একটা পারবে না। এগুলো শিখে ফেলতে পারছেন স্টুডেন্টরা, যে যারা শিখছেন, যারা শিখে আজ বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজেদেরকে সেইরকম ভাবে দক্ষতার সহিত দাপটের সহিত কাজ করছেন, তারা একটা জবের মানে জায়গায় যেখানে চাকরির ক্ষেত্রে এতটাই তারা মানে তাদের জব স্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার থাকে, যে তখন সব জায়গায় কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেছে। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থাগুলোতে কম্পিউটার কিন্তু এখন মানে আমাদের বলবো কি মানে কম্পিউটার মাধ্যমে দেশ বিদেশের বিভিন্ন খবরগুলো কিন্তু আমাদের হাতের মুঠোয় যাকে বলে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এই কম্পিউটারের মাধ্যমে। আমার একেবারে আরেকটি ছোট্ট জিজ্ঞাসা আসছে, যেটা ব্লগের ক্ষেত্রে তুমি বললে, আপনি বললেন যে ব্লগের ক্ষেত্রে বা ওয়েবসাইট সম্পর্কেও আপনি কিছু যদি একটু বলেন সেটা। দেখুন, আমরা একটু ছোট ব্লগ আলাদা জিনিস, ওয়েবসাইট আলাদা জিনিস। ব্লগ কোনটা? ব্লগ হচ্ছে ভিডিওতে যেটা ব্লগে, ব্লগে হচ্ছে ধরুন www.amarjavapb.blogspot.com। ব্লগে কি হচ্ছে, দেখুন জাভা পিবি এর পর .blogspot কথাটা লেখা আছে, এটা ফ্রিতে ক্রিয়েট করা যায়। আর একটা হচ্ছে আপনি ডোমেন বা হোস্টিং কিনে, মানে ডোমেন মিন্স কি, আপনি ধরুন একটা জমি কিনছেন, তার একটা অ্যাড্রেস থাকবে ওরকম টাইপের, ওটাকে বলা হয় সার্ভার বা ডোমেন, www.something.com বা কারুর নাম সেই ওয়াইজ। তো ব্লগ হচ্ছে ফ্রিতেই আপনি স্টার্ট করতে পারেন, সেখানে স্টার্ট করে আপনি ডেইলি পোস্ট ইউজ ফেলতে পারেন, বা সেখান থেকে আপনি ইউটিউবের কানেকশন করতে পারেন করে। এখানে আমার যে ব্লগটা, এটা মেনলি জাভা প্রোগ্রামিং এর উপর বেস্ট করে। যদি আপনি অ্যাড্রেসটাও নিচে যদি দেখতে পান javapb@blogspot.com, সেখানে যদি আপনি ভিজিট করেন তো আপনি বুঝতে পারবেন সেখানে আমার কত প্রোগ্রামিং সলভ করে রাখা আছে। কিন্তু এই প্রোগ্রামিং সলভটাই আসল না। এবার কি হচ্ছে, আমি আপনাকে বলছি, আমার যখন এক্সাম টাইম আসে, ICSE বা CBSE বোর্ডের এক্সাম টাইম আসে, তখন আমার ব্লগের ভিউ মান্থলি 10,000-15,000 ইনক্রিজ করে যায়। কেন? একে এক্সামের আগে সবার প্রোগ্রামিং দরকার, সবাই ব্লগে ঢুকছে, কিন্তু এটাই সারা বছরে অত বেশি ট্রাফিকটা থাকে না। একটাই কারণ, এটা কি লোকে প্রথম থেকে শিখছে না, লাস্ট কিছু মুহূর্ত এক মাস আগে তারা মোমেন্টে গিয়ে তখন এই সব শিখবো তখন খুঁজছে, তখন সেটা তো সেরকম ভাবে নরমাল। আমাকে এরকমও কল আসে স্টুডেন্টদের, আর এক মাস বাকি স্যার আমি আপনার কাছে কি করে শিখবো, আমি আর তো টাইম নেই না। তাকে ফার্স্ট থেকে শুরু করতে হবে, একটা সিলেবাস কভার করার জন্য একটা তাকে মেথডে শেখানো যাবে। সে কী করছে, তাড়াতাড়ি করে ওই ব্লগ থেকে প্রোগ্রাম নিচ্ছে, কপি করছে, সেটা দিয়ে কাজ চালাচ্ছে, স্কুলে স্যারেরা প্রজেক্ট দিচ্ছে সেখানে সাবমিট করছে, তো তাই পুরোপুরি তার নলেজটা হচ্ছে না, ওভারঅল তার কভার হয়ে যাচ্ছে জাস্ট, মানে সে পাস আউট করে বেরিয়ে তো যাচ্ছে কিন্তু তার নলেজটা প্রপারলি ডেভেলপড হচ্ছে না একেবারেই। বিশেষ করে দেখা গেছে স্যার আপনি কিন্তু নলেজের উপর বিশেষ করে, আপনি যে বললাম না নলেজের উপর আপনি বেশি করে মানুষকে হাইলাইট করেন নলেজের উপরে, তারপর আপনার শেখানোর স্টাইল, আপনার কিভাবে অ্যাপ্লিকেবল করতে হয়, সেটা কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, সব কিছু কিন্তু আপনি নখদর্পণে মানে হাতে কলমে সেগুলো শেখান, যার জন্য আপনার কিন্তু স্পেশালিটি এখানে। সেটা আমার সেটা হয়তো বন্ধুরাও জেনে গেছেন যারা শিখছেন বা যারা শিখে এই কাজগুলো করছেন, মানে খুব দক্ষতার সহিত কাজ করছেন, তাদের উদ্দেশ্য তো বলার কিছু নেই, তারা জেনেই গেছেন স্যার মানে স্যারের যে কিভাবে স্যার এইভাবে মানুষকে সেই উপকারের জায়গাটাকে তৈরি করেছেন, যাতে ঠিক মতন ভাবে আপনারা কার্যটি করে আপনারা মানে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনও তো থাকে যে আমরা ঠিক মতো কাজ করতে পারছি, এখানে শিখে এই ইনস্টিটিউশনে শিখে আমরা খুব ভাবে বেশ দাপটের সহিত কাজ করতে পারছি। সবচেয়ে বড় কথা তাদের কমফোর্টেবল লেভেল, কমফোর্টেবল মানে এরকম নয় যে আমি আজ থেকে 50 বছর হয়ে গেছে এরকম টাইপের একটা পার্সন, আমি রিসেন্টলি পাস আউট পার্সন, আমি 2015 ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, দেন আমি আইটিতে আসি, আইটিতে জবের এক্সপিরিয়েন্স হয়, দেন আমার এটা নিজস্ব একটা প্রাইভেট ইনস্টিটিউট আমি খুলি, সেটা আমি ISO এবং MSME অ্যাপ্রুভাল করি, এইভাবে আমি কন্টিনিউ করেছি। তো আমি জানি প্রপার ওয়েটা যে কীভাবে কোন স্টেপ কখন নেওয়া উচিত, কীভাবে একটা স্টুডেন্টকে শেখানো উচিত, আমি আমার লাইফে কী কী প্রবলেম পেয়েছি। আমার এই ইনস্টিটিউটের পেছনে বা ইনস্টিটিউট তৈরি করার পেছনে একটাই রিজন, আমি কোনো দিন ভালো করে প্র্যাকটিক্যালি মানে আমি যে কলেজে পড়েছি বা যেখানে পড়েছি সেখানে টিচাররা কোনোদিন হেল্প করেনি। এটি সব জায়গায় ওয়েস্ট বেঙ্গলে যারা পড়ছে ইঞ্জিনিয়ারিং কলেজে বা যারা BCA পড়ছে বা যারা পড়ছিসও বলছি, তারা ভালো করে জানি যে স্কুলে বা কলেজে কী টাইপের পড়ানো হয়। প্র্যাকটিক্যালস পড়ানোই হয় না, ল্যাব তো আছে কিন্তু ল্যাবে ওদের নিয়ে গিয়ে কতক্ষণ কাজ করানো হয় বা কতক্ষণ ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয় বা প্র্যাকটিক্যাল করানোর প্রসেস কী, যে থিওরি ক্লাসে পুরো প্রোগ্রাম লিখিয়ে দেওয়া হলো, সেই প্রোগ্রামটাকে ল্যাবে গিয়ে কম্পিউটারে বসে দেখে দেখে লেখা হচ্ছে, এটা প্রসেস নয়, কোনো কিছু শেখার এটা প্রসেসই নয়।
তোকে ফার্স্টে তো বুঝতে হবে, দেখে দেখে লেখাটা তো প্রসেস হলো না, তোকে প্রোগ্রামিং শিখতে হবে, কোনো সফটওয়্যার বানাতে হবে, তবে গিয়ে একটা কোম্পানিতে বা কোনো জায়গায় অটোমেটিক জব পাবি। এটা হচ্ছে মেন আজকের দিনে। তো তাকে বুঝতে হবে সে কোন কীভাবে নলেজটা বা কীভাবে গেইন করতে হয়, বা একটা স্টেপ আছে, একটা প্রসেস আছে, কোনটার পর কী কী শিখবো, সেই সিলেবাস ওয়াইজ টোটালি আমাদের আমি হেল্প করি। সত্যি তাই, আপনারাও হয়তো বসে আছেন অনেক আগ্রহে যে এখানকার অ্যাড্রেস সম্বন্ধে আমি একটু বলে দিচ্ছি। তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে পিবিএ আসতে হলে শুধু কিন্তু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে আপনাকে, এবং ফলে ডিরেক্ট কিন্তু স্যারের সাথে আপনারা দেখা করতে পারবেন, সুযোগ পাবেন স্যারের সাথে, স্যার আপনাদের সঙ্গে একেবারে সরাসরি দেখা করবেন। অবশ্যই তার জন্য কিন্তু ফোন করতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। আর ফোন নাম্বারটা আমি একটু জানিয়ে দিচ্ছি, 9239412412, মানে 412412, এটা আপনাদের হলো মাথায় ভালোভাবে থাকবে, 9239412412। এবং ওয়েবসাইটের জন্য খোলা আছে www.javapba.blogspot.in, এটা হলো আপনাদের ওয়েবসাইটের জন্য খোলা আছে। আর দূরের বন্ধুর জন্য, কিন্তু দূরের বন্ধুদের জন্য এই পিবিএ কিন্তু আপনাদের সেই সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এছাড়া কিন্তু স্টুডেন্টদের জন্য এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা আছে। আর বিশেষ করে একটু আমি খুব যেটা স্পেশাল করে বলছি, এনি কাইন্ড অফ প্রবলেম ইন প্রোগ্রামিং যেটা বেস, এর 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনারা সলভ পেয়ে যেতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বড় পাওয়া এই পিবিএ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর কেবলমাত্র ওয়েবসাইট ভিজিট এবং ফোনের কলের মাধ্যমে কিন্তু এটা আপনারা পাচ্ছেন, অবশ্যই 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনাদের যা প্রোগ্রামিং যেটা সলভের ব্যাপার আছে সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি আমাদের এই পিবিএ ইনস্টিটিউশন থেকে, এটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং অ্যাড্রেসটা আমি একটু জানিয়ে দিচ্ছি বন্ধুদের উদ্দেশ্যে, অ্যাড্রেস বলতেই হয় যে 2054/2/4/1 আন্দুল রোড, যেটা হলো দানেশ শেখ লেন, হ্যাঁ একেবারে নিয়ার বাই কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ, এটা আপনারা প্লিজ এগুলো নোট ডাউন করুন। এবং ল্যান্ডমার্ক অবশ্যই পেঙ্গুইন রেস্টুরেন্ট, এবং পিনকোডটাও আমি একটু জানিয়ে দিচ্ছি, 7111 এই নাম্বারে আপনারা পিনকোডও পেয়ে যাচ্ছেন। আর দূরের বন্ধুদের জন্য তো আপনাদের এই সুযোগ সুবিধাগুলো অবশ্যই রেখেছে পিবিএ। আমি আবার একটু কোশ্চেনের মধ্যে চলে যাব, অবশ্যই আমার মধ্যে সেই জিজ্ঞাসা তৈরি হয়েছে, বন্ধুদেরও অবশ্যই হয়েছে, যেটা দেখা যায় যে আজকাল কিন্তু কম্পিউটার ইনস্টিটিউশনগুলো দেখা যাচ্ছে যে একটা বিভিন্ন জায়গা ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে বিভিন্ন ইনস্টিটিউশন, কিন্তু তার থেকে তারা কতটা বেনিফিট পাচ্ছে, কতটা বা দক্ষতার সঙ্গে সেই কাজ করতে পারছে বিভিন্ন চাকরির ক্ষেত্রে, কিন্তু আপনাদের মধ্যে একটা স্পেশালিটি রয়েছে, একটু যদি বলেন আপনি। হ্যাঁ, এবার কি হচ্ছে, প্রচুর জায়গায় ইনস্টিটিউট তো হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমি যেটা বললাম, তারা কি হচ্ছে সার্টিফিকেট প্রোভাইড করছে শুধুমাত্র, একটা কোর্স করার পর সার্টিফিকেট প্রোভাইড করছে, এবার সার্টিফিকেট প্রোভাইড তো করছে, যদি সার্টিফিকেট নিয়ে এখন যাচ্ছে একটা কোম্পানির কাছে, তো কোম্পানি বলছে আচ্ছা সার্টিফিকেট তো আপনার আছে, এবার আপনি বলুন কী কী জানেন, সেরকম হচ্ছে কিছুই জানি না, বা আপনি কম্পিউটারে বসে কি কাজগুলো করতে পারবেন যেগুলো আমার কোম্পানিতে লাগবে, সে কি রিপ্লাই দিচ্ছে, না আমি জানি না, আমাকে শেখানো হয়নি। আমি এটার উপর মেনলি ফোকাস করতে চাইছি যে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেই হবে না, আপনাকে প্রপার নলেজটাকে আনতে হবে। এবার আমরা কি করছি, আমরা তাকে বিগিনার থেকে অ্যাডভান্স অবধি পুরোটা কোর্সটা কমপ্লিট করছি, মানে এরকম না সে কোর্স ফি দিল কোর্স কমপ্লিট হয়ে গেল এক মাসের মধ্যে, এরকম না, একটা প্রপার ওয়ে আছে, একটা 6 মান্থ 3 মান্থ অ্যাডভান্সের জন্য 1 ইয়ার, তো তাকে আমি প্রপার পর পর আমি নিয়ে যাচ্ছি, নিয়ে তাকে পুরো কোর্সটা কমপ্লিট করাচ্ছি, এবং প্রত্যেকটা কোর্সের পর তাকে এক্সাম নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা এক্সামও পর্যন্ত নেয় না, মানে উইদাউট এক্সাম তাকে সার্টিফিকেট প্রোভাইড করা হচ্ছে, এটাও একটা খুব বাজে জিনিস। তাহলে তাকে জাজ করতে মানে কোনোভাবে তার হাতে একটা সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে, এবার তুমি যাও যেখানে পাবে তোমার যে একটা জব, মানে বহু বছরের ছোটবেলা থেকে যে একটা টার্গেট রয়েছে, একটা জায়গায় আমি চাকরি করব, এই করব, এই সার্টিফিকেট তোমার হয়ে গেছে। এটা যদি অন্য কোন সাবজেক্ট হতো, আমি এখানে বলতে চাইছি আপনি কোন অন্য কিছুর উপর কোর্স করছেন, সে বিউটিশিয়ান কোর্স বলুন বা অন্য কিছু, সেখানে ক্ষেত্রে চলবে জিনিসটা, তো কম্পিউটারের আপনি কোর্স করার পর কম্পিউটার তো আপনাকে করে দেখাতে হচ্ছে না কাজটা একেবারে, বা আইটি ফিল্ডে আজকে এতগুলো আইটি ফিল্ড এসে গেছে, TCS বলুন, উইপ্রো বলুন, IBM বলুন, এইসব কোম্পানির ক্ষেত্রে তাকে তো কাজটাকে বুঝতে হবে, কাজটাকে তো জানতে হবে। এবার কি হচ্ছে, স্টুডেন্টরা সেটার জন্য রেডি নয়, এবার এটা স্টুডেন্টদের ফল্ট নয়, ফল্ট হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম বা পুরো জিনিসটার জন্য। তারা যদি পুরো প্রপার ওয়েতে তাদেরকে যদি না শেখানো হয়, বা তোরা যদি না শিখিস, বা আপনারা যদি না শেখেন, তাহলে পসিবলই নয় জিনিসটাকে ফুল ভাবে কমপ্লিট করানো একেবারেই। আর আমি একটু বলে দেবো যে আপনারা এই নাম্বারে মিস কল অ্যালার্ট এর মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পাচ্ছেন, শুধু মিস কল অ্যালার্ট এর মাধ্যমে আপনি সমস্ত কিছু জানতে পাচ্ছেন। ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, 9875522401, আবার বলছি 9875522401,
24051 এই নাম্বারে আপনারা একটা মিস কল অ্যালার্টের মাধ্যমে ডিটেইল সবকিছু কিন্তু আপনি জেনে যাচ্ছেন। আপনারা এই নাম্বারটা প্লিজ একটু ফোন করে নিন এবং নোট ডাউন তো অবশ্যই করবেন। আর আমাদের একদম আমাদের শেষ প্রান্তে আমরা চলে এসেছি অনুষ্ঠানের, আমরা একটু জেনে নেব যে আমাদের, আমরা তো বিভিন্ন জায়গায় এগুলো শিখি এবং আপনাকে বিশেষ করে মানে কোন দিন পাবো, মানে ইনস্টিটিউশনে গেলে, এই ইনস্টিটিউটে গেলে মেইনলি আমি ইনস্টিটিউটে থাকছি হচ্ছে থার্সডে অ্যান্ড টুইস্টে। টুইস্টে থার্সডে দুটোরই আমি ইনস্টিটিউটে থাকি, অন্য দিনগুলো যেহেতু অন্য বিভিন্ন এর সাথে আমি যুক্ত আছি তো আমার থাকা পসিবল হয় না, কিন্তু এই থার্সডে আর টুইস্টে আমি ইনস্টিটিউটে পুরোই থাকি। আর স্যাটারডে আর সানডে আমি, আমাদের একটা ব্রাঞ্চ আছে আন্দুলে, ওটা আমার নিজের বাড়িই বলতে পারেন, বাড়ি ওখানেই আমি পুরো ক্লাসগুলো করাই। ওখানেও স্টুডেন্টরা অনেকে পড়তে যায়, এবার যাদের মনে হয় না না আন্দুল অনেকটা দূরে হয়ে যাচ্ছে তারা দানেক্সাকেলে গিয়ে পড়ে পড়ে, আর যাদের মনে হয় না না আমি আন্দুল কাছাকাছি তারা আন্দুলে এসে পড়ে। এছাড়াও যারা অনেক দূর হয়ে যাচ্ছে, যেমন কলকাতা থেকে প্রচুর স্টুডেন্ট আমার কাছে পড়ে, দিল্লি পাবলিক স্কুলের স্টুডেন্টরা পড়ে, তারা অনলাইন ক্লাস করে নিচ্ছে, তারা অনলাইন ক্লাস করে নিচ্ছে। অনলাইনের প্রবলেমই ওটাই ফার্স্ট টাইম যেটা বললাম যে পেরেন্টসরা বুঝতে পারছে না যে অনলাইন ক্লাস যে কোনো ব্যাপার না আজকের দিনে। আজকের দিনে আমরা সব কিছু অনলাইনে এসে গেছে, হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুক বলুন, যে সবাই কমফোর্টেবল মোড কমফোর্টেবল। আজকের দিনে অনলাইন ক্লাসটা এডুকেশনের মাধ্যমে অনলাইন যে ক্লাস এটা কোনো ব্যাপারই না, কিন্তু লোকজন এটা এখনো অ্যাকসেপ্ট করতে পারছে না। এটাই আমি চাইছি যে এই প্রোগ্রামের থ্রু বা আপনাদের থ্রু বা সবকিছুর থ্রু যাতে লোকজন এটা বোঝে যে অনলাইন ক্লাস বা এডুকেশনের থ্রু অনলাইন ক্লাস করা কোনো ব্যাপারই না। সে একটা ডেমো ক্লাস করে দেখুক, সঙ্গে সঙ্গে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, না না কোনো ব্যাপারই না, একটা অর্ডিনারি ক্লাসের মতো, শুধু এখানে আমি সেই পার্সনটার সামনে নেই, পার্সনটা আমার থেকে দূরে আছে। এবং আমি এটাও বলতে চাইছি আমার ইউটিউবে আমি ভিডিও ছাড়ি, এটা যে তা নয় ইউটিউবে ভিডিও ছাড়ি না তা নয়, এবার ইউটিউবে কী হয়, ইউটিউবে একটা ওয়ান ওয়ে প্ল্যাটফর্ম, মানে সেখানে কী হচ্ছে আপনি ইন্টারঅ্যাক্ট করতে পারছেন না, ভিডিও দেখলেন তারপর কিছু ডাউট এলো ব্যাস, নিচে কমেন্ট করতে পারবেন কিন্তু আপনি কাউকে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। কিন্তু অনলাইন ক্লাসে এবং অফলাইন ক্লাসে আপনি স্যারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারছেন, মানে আমার সাথে আপনি কথা বলতে পারছেন যে আপনার কোথায় ডাউট, কোন জায়গায় প্রবলেম হচ্ছে, সেইখান থেকে আমি প্রবলেমটাকে আপনি সলভ করতে পারছি। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, পিবিএ আসতে হলে শুধু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করেই করতে হবে, ফলে ডিরেক্ট কিন্তু আপনি স্যারের সাথে সরাসরি দেখা করতে পাচ্ছেন, সুযোগ পাওয়ার সেই সুযোগগুলো পাচ্ছেন। আর ফোন নাম্বারটা আমি আরেকবার জানিয়ে দিচ্ছি, 9239412412। অবশ্যই এই ফোন নাম্বারটা আপনারা নোট ডাউন করুন এবং সরাসরি স্যারের সাথে কথা বলুন অ্যাপয়েন্টমেন্ট করে। অবশ্যই ওয়েবসাইটও খোলা আছে, ওয়েবসাইটের জন্য www.jaffapba.blogspot.in প্লিজ আপনারা এগুলো নোট ডাউন করুন। এবং দূরের জন্য, দূরের বন্ধুদের জন্য কিন্তু অবশ্যই তারা এই সুযোগ সুবিধাগুলো রেখেছেন, অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে, এছাড়া স্টুডেন্টদের জন্য কিন্তু এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাসেরও ব্যবস্থা আছে। আর বিশেষ করে আরেকটি বলতেই হয় যে এনি কাইন্ড অফ প্রবলেম ইন প্রোগ্রামিং বেসের জন্য কিন্তু 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনি সলভ পেতে পারেন, এটাও কিন্তু একটা সলভ করার জন্য কিন্তু এই সুযোগটি তারা রেখেছেন। এবং কেবলমাত্র ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে, এবং ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং ফোন কলের মাধ্যমে কিন্তু আপনারা এই কার্যগুলো করতে পারেন। আর আমি আরেকবার একটু আমি অ্যাড্রেসটা একটু জানিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু অ্যাড্রেস আপনারা এই প্লিজ এগুলোকে নোট ডাউন করুন, কারণ নোট ডাউন না করলে আপনারা কিন্তু অনেক সময় কী হয় এগুলো বিভিন্ন ইনস্টিটিউশন তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় একটু স্পেশাল, এটাই একটু বেস্ট, আমি সেরা বলবো এই কারণে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বলেই আমি সেরা হিসাবে বলছি। 54/2/4/1 আন্দুল রোড, দানেশ শেখ লেন, নিয়ার বাই সেকেন্ড হুগলি ব্রিজ, এবং ল্যান্ডমার্ক কিন্তু পেঙ্গুইন রেস্টুরেন্ট। পিনকোডটাও একটু জানিয়ে দিচ্ছি, 7111 এই নাম্বারে আপনারা, অ্যাড্রেসও আপনাদের প্রপার দেওয়া হলো। এবং আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, একটু বলতেই হয় যে এই আরেকটু যদি আপনি বলেন এই স্পেশালিটি সম্বন্ধে, এখানকার কেন মানে বেনিফিটেড, মানে এতটা বেনিফিট পাচ্ছে, কী কী পাচ্ছে, এক নম্বর আর দুই নম্বর এখান থেকে এতটা তারা গেইন হয়ে উঠছে, গেনার হয়ে গেছে, শিখে, একটু যদি সেই সম্বন্ধে বন্ধুদের একটু যদি বলেন। এটা কেন কি এতটা পাচ্ছে, একটাই কারণ, কেন কি তাদেরকে একটা প্রপার ওয়েতে শেখানো হচ্ছে, পরপর একটা সিলেবাস ওয়াইজ শেখানো হচ্ছে তাদের, শুধুমাত্র একটা সিলেবাস কমপ্লিট করার পর কী করে ডেভেলপ করতে হয়, এবং ডেভেলপিং করার পর সেটাকে ওয়েবসাইট কী করে লঞ্চ করতে হয়, একটা প্লে স্টোর কী করে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ছাড়তে হয়, সেই সমস্ত জিনিসগুলো প্রপার ওয়েতে আসছে বলে সে অটোমেটিক শিখে যাচ্ছে জায়গাগুলো। এবং প্র্যাকটিক্যালি মেন আমি এখানে বারবার জোর দিচ্ছি, প্র্যাকটিক্যালি না শিখলে আপনি কিছুদিন শিখতে পারবেন না কোনো কিছু, যেটা আমি বারবার প্রথমেও বললাম শুরুতে, এই সুইমিং পুলে যদি আপনাকে সাঁতার শিখতে হয় সুইমিং পুলে নামতেই হবে, বই পড়ে হাতে কলমে শিখতে হবে, কোনোদিন আপনি বই পড়ে সুইমিং শিখতে পারবেন না, সেরকমই আপনি কম্পিউটার বই পড়ে শিখতে পারবেন না, তার জন্য আপনাকে প্র্যাকটিক্যালি কম্পিউটারের সামনে বসতে হবে, ওয়ার্কিং করতে হবে।
আর আরেকটা বন্ধুদের বলতেই হয় যে একেবারে আমরা শেষ প্রান্তে যখন চলে গেছি, একটু জানিয়ে দিচ্ছি বন্ধুদের, আপনারা এই নাম্বারে কিন্তু মিস কল অ্যালার্টের মাধ্যমে কিন্তু সমস্ত ডিটেলস জানতে পাচ্ছেন। ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, 9875524051। এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা তাদের সব কিছু জানুন, ডিটেলস, আরও আরও অনেক কিছু আমাদের অজানা থাকলো। অবশ্যই পরবর্তী লাইভ অনুষ্ঠান কিন্তু আপনারা বুধবার দিন দেখতে পাচ্ছেন ঠিক 6টার সময়, কিন্তু আবার নেক্সট আমরা পাবো অবশ্যই। আজ এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে বিদায় নেবো, আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত নমস্কার। নমস্কার।